নমস্কার, আমি মালিনী। সকলকে জানাই আগাম শুভ দোলযাত্রা। সিটি সিনেমার ক্যামেরা পৌঁছে গেছে আমাদের সুন্দরী সেটে। সো দেখা যাক, আমি তো রং মেখেছি, আর বাদ বাকি সুন্দরী কেন রং মাখেনি বা আর বাদ বাকি সদস্য কেন রং মাখেনি সেটা দেখা যাক কী হতে চলেছে। কেমন আছো সবাই? আমরা তো খুব এনজয় করছি। তো আমি কেন রং মাখিনি এটা নিয়ে একটা ছোট্ট টুইস্ট আছে, মানে সেটার জন্য তো আপনাদের আমাদের সিরিয়ালটা দেখতেই হবে, কারণ আমার ভালোবাসার মানুষ নেই এই সিরিয়ালে। ঠিক আছে, আর আমিও প্রতিজ্ঞা করেছি আমার ভালোবাসার মানুষ আমাকে রং না মাখালে আমি মাখবো না রং। ভালোবাসার মানুষকে দিয়ে আর কি বলছো? না না, এরকম কোনো ব্যাপার নেই, ভালোবাসার মানুষ নিজের অধিকারটা বুঝে নেওয়ার জন্যই রংটা মাখাবে, সেটা দেখার জন্য আপনাদের অপেক্ষা করতে হবে ওই দিনটার জন্য, ওই এপিসোডটা দেখার জন্য। আর কে ভালোবাসে সুন্দরীকে, মানে সিড না সৌর্য, কে আলটিমেটলি আমার গালে সিঁথিতে রংটা লাগাতে পারে এটা দেখতে হবে। আর আমাকে তো রং মাখানোর লোক নেই, মানে এই সিরিয়ালে রাখেনি এরা, আর তার জন্য দায়িত্ব নিয়ে এই জেনারেশনের একজন এসে বলবে যে না এসব মানি না বলে আমার জীবনটা রঙে রং করে দেবে, সেটাও দেখার জন্য আপনাদেরকে আমরা আশা করছি। হ্যাঁ, অবশ্যই দেখবেন, দোলে ভালো থাকবেন, জীবনটা সকলের রংময় হয়ে উঠুক, রঙিন হয়ে উঠুক, এই আশা নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আর একটা আমরা বানিয়েছি বল। হ্যাঁ, রিলস বানিয়েছি দোলের রিলস, প্রত্যেকের প্রোফাইল কিন্তু ফলো করতে হবে। হ্যাঁ, রিলস গুলো তো আপডেট পাবেন যে আমরা কি করছি, নতুন নতুন রিলস পাবেন দোলযাত্রার রিলস। আর তার সাথে আমরা এটা বলবো যে আপনারা সবাই কিভাবে হোলি সেলিব্রেট করেন সেটা একটু, দোল কিভাবে সেলিব্রেট করেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমরাও কিভাবে সেলিব্রেট করি সেটাও আপনারা দেখতে পাবেন, আমাদের প্রোফাইলে গেলেই দেখতে পাবেন আমরা কিভাবে সেলিব্রেট করি। আমার ছোট থেকে দোল মানে ওই মানে সবার সাথে আর কি, বন্ধু বান্ধবদের সাথে আর কি, একটু ওই ভানটান কোনোদিনও খাইনি, কিন্তু হ্যাঁ ইচ্ছে আছে, আমার ইচ্ছে আছে, কারণ আমরা কিন্তু সেটে কিন্তু এটা এগুলো সব খেয়েটে সেলিব্রেট করবো। হ্যাঁ, নানা কিছু ঘটনার ঘন ঘটা হোলিতে দেখতে পাবেন দর্শকরা। সুন্দরীর গল্পে আমি তো প্রথম থেকেই যেটা বলে এসেছি যে ও কালেক্টর হবে, সেই চমকটাই আমি দেখতে চাই, সুন্দরী কবে কালেক্টর হয়, আমি কবে লালবাতি না নীলবাতি লাগানো গাড়ি করে ঘুরি। আমি নীলবাতি লাগানো গাড়িতে একবারই উঠেছিলাম যাত্রা উৎসবের চিফ গেস্ট হয়ে, তো তাতে আমি দেখলাম যে প্রচণ্ড তাড়াতাড়ি আমি পৌঁছে গেলাম গড়িয়া থেকে গিরিশগঞ্জে। তো আমি যদি বাস্তব জীবনে সত্যি নীলবাতি লাগানো গাড়িতে উঠতে পারি, আমার যদিও একদমই ইচ্ছে নেই সেটাও আমি জানিয়ে দিচ্ছি, যদি উঠতে পারি আমি অন্তত ট্রাফিক জ্যামটা নিশ্চয়ই কাটাবো। না না, কাকুলি এখানে নিজেই একটু চমকে থাকে সব সময়, মানে কখন যে কি ঘটে যাচ্ছে কাকুলি বুঝতে পারছে না। আজকে হোলি, আজকে প্রচুর রং খেলা, সবাই মিলে হই হই করা, নাচ গান, অনেক কিছু রয়েছে, অনেক চমক পাবেন এবং সাসপেন্স রয়েছে তারপরে কি হতে পারে, আপনারা দেখুন, আপনাদের সবার খুব ভালো লাগবে, এত দিন দেখেছেন, এত দিন ধরে আমাদের ভালোবাসা আশীর্বাদ দিয়েছেন, এইভাবে যেন আপনারা সবসময় আমাদের পাশে থাকেন, আপনাদের ভালোবাসা আশীর্বাদ যেন এইভাবেই পাই। হোলি তো একটা খুব ভালো ফেস্টিভ্যাল আমাদের জন্যে, মানে যে কোনো কিছু খারাপটাকে শেষ করে ভালো জিনিস শুরু করার একটা ফেস্টিভ্যাল আমাদের। তো সুন্দরীতেও এরকম কিছু একটা আশা করা যাচ্ছে যে এতদিন ধরে যে খারাপ জিনিসগুলো হতে থেকেছে, উমাশঙ্কর হঠাৎ করে জেলে গেছে, উমাশঙ্কর জেল থেকে ছাড়া পাবে, সেই আনন্দেই হোলিটা হচ্ছে। আর অ্যাজ ইউজুয়াল আমি
আমার জামাইকে খুঁজতে গ্রামে চলে যাচ্ছি, কারণ আমার মেয়ে তো আবার তার হাজবেন্ড ছাড়া পাগল হয়ে যায়। তো সেখানে গিয়ে আমার একটা মোহভঙ্গ হবে যে জামাই যে সবসময় বলে যে আমার মেয়ে ছাড়াও আর কাউকে চেনে না দুনিয়ায়। তো সেখানে গিয়ে একটা অন্য কিছু আমরা দেখতে পাবো, সেটা কী দেখতে পাবো সেটা দেখার জন্য কিন্তু আপনাদের সুন্দরী দেখতে হবে। খুব মজা হচ্ছে এই গরমের মধ্যে, রোদ্রের মধ্যে শুটিং করতে তো বেশ ভালো লাগে। তো অ্যাম্বিয়েন্স তোমরা যখন পরে দেখবে বুঝতে পারবে, খুব মজা হচ্ছে গরমের মধ্যে, আমরা খুব এনজয় করছি শুটিং করে। হোলির একটা রিসেন্ট যে প্রোমোটা গেছে যে সিড সুন্দরীকে আবির মাখাচ্ছে, সেটা আমার পছন্দ হচ্ছে না। আমি এবার সুন্দরীকে সাইডে ডেকে এনে সুন্দরীকে আবির মাখিয়ে দিচ্ছি, অ্যাকচুয়ালি সিঁদুর পড়াচ্ছি। তো সেই সংক্রান্তই গল্প চলছে এখন, না এরকম আমি ফেস করিনি এখনো পর্যন্ত, মানে ওই রং আবির কনভার্টেড ইনটু রং ওটা আমি ফেস করিনি এখনো, আবিরটা আবিরই থেকেছে। হোলির দিন সকালবেলা বেরোই আর কি বন্ধু বান্ধবদের সাথে, হোলি খেলা, হোলি ঠিক নয় আবির খেলা হয়, মানে রং খেলা হয় না আবির খেলা হয়, তো ওরকম করেই মজা হয় বেশ। আমি ভাং খুব ভালো বানাতে পারি, মানে আমি ভাং বানাই অ্যাকচুয়ালি। তো হোলির দিন প্রত্যেক বছর আমি নিজে ভাং বানাই, অ্যান্ড আই সার্ভ পিপল লাইক বন্ধুদের আর কি সার্ভ করি আমি, তো খুব মজা হয়। চমক যা আসছে সেটা তো চমকই থাক, হ্যাঁ দর্শকদের জন্য। আর হোলি তিন দিন ধরে শ্যুট করে চলছে আর কি, শুটিং চলছে আমাদের, উনি চলেছে, উনি কাবাদা দুদিন ধরে শুটিং করেছে, গতকাল আজ কালকে ভাজা ভাজা হয়েছি রোদ দূরে, আজকেও তাই, তো সেরকমই আর কি চলছে, আজকে থেকে আবার দুদিন ধরে চলবে। তো এই চলছে, খুব এনজয় করছি সবাই মিলে, মানে দোলটাকে উপলক্ষ করে আর্টিস্টে সবাই মিলে আমরা এক জায়গায় হয়ে একটু দোল খেলা, মানে এইটাই বিশেষত্ব যে আমরা অনেকে রোজ আমাদের দেখা হয় না, কারণ সবার সিন একদিনে থাকে না, সেখানে এই সময়টা আমরা সবাই আছি। যেমন ওনাকেই তো আমি অনেক দিন বাদে মেলাম, হ্যাঁ প্রায়শই অন্য কিছু থাকে ওনার, যাক তা আজকে তো প্রথম চান্সেই আমি গালে দিয়ে দিয়েছি। হ্যাঁ শুটিংয়ের হলি আর ছোটোবেলাটা ছিল দোল, আর একটা সেইখানে যেটা শরীর মন দিয়ে পুরোপুরি এনজয় করলো, আর এখানে তুই মেপে মেপে এনজয় করা, মেপে মেপে, হ্যাঁ একদম একদম, যেটুকু ডিরেক্টর বলবে তার বেশি এগোনো যাবে না। চাপ তো আছেই, কারণ আনন্দ যখন করতে শুরু করা হয় তখন তো সেটা তো আর বাধ্যবাধকতা থাকে না, কিন্তু এখানে বাধা আনন্দ আর কি, তুমি আনন্দ করো কিন্তু বেঁধে দেওয়া হবে, সঙ্গে সঙ্গে রাস ধরে আছে ডিরেক্টর, একটু এদিক ওদিক হলেই টেনে ধরবে, এই আর এগোবে না, ভাঙের হার ভাণ্ড দিয়েছে, ভাং নেই বা থাকলেও খাওয়া যায় না, কারণ সেটা কি কেউ জানে না। নমস্কার, আমি সুবান রায়, আজকে আমি সুন্দরীর সেটে বসে রয়েছি, বাইরে বসে রয়েছি আসলে, এই আর কি সেটটা উঠছে না যেসব মিশিয়ে, মানে আমি কিরকম একটা রাজার মতন চেয়ারে একটা নীরব অভিমানের একটা ভাব, দু বছর একটা জার্নি শেষ আমার, সুন্দরীতে আমি মারা গেছি, মানে সুন্দরী সিরিয়ালে আমি মানে মারবো বলে প্ল্যান করে এগোচ্ছিলাম, সেটা অবশ্য একটা ভালোবাসা পাওয়ার জন্য, ফাইনালি যে অবস্থা তৈরি হয় গল্পতে সবাই দেখেছে, খারাপ হয়ে উঠলাম, ভালো ছিলাম, সেই খারাপটা থেকে মনে হলো যে কোথাও একটা এই খারাপটা হওয়ার কোনো যুক্তি নেই, সেই জন্য আবার ভালো হয়ে ওঠা, এবং ঠিক আছে যা লেখা আছে সেটা তো হবেই, মানে গল্পের মোড়েও তাই হয় লাইফের মতন। তো ফাইনালি আমি যখন খারাপ ছিলাম তখন একটা রকমভাবে জীবনটা চলছিল গল্পতে সুন্দরী সিরিয়ালে, ভালো হয়ে গেলাম, ভালোটা এত বেশি হলাম যে যা যার উপর রিভেঞ্জ নিতে চাইছিলাম তাকেই বাঁচাতে গিয়ে আমি নিজেই গুলিটা খেলাম, ভালো লাগছে। এর আগে মরেছি কোনো না কোনো গল্পে আমি মরেছি, কিন্তু এই মরে যাওয়াটা একটু বেশি মনে থাকবে, মানে দুম করে এসেছি গল্প অনুযায়ী, আমি জানতাম না, আমাকে কেউ বলেও নি ইনফ্যাক্ট, কারণ সবার খারাপ লাগছিলো বাপি মারা যাবে, সুবান আর আসবে না মেকআপ রুমে, মানে আমি আমার নিজের কথা এটা বলাটা বোধহয় ঠিক হবে না, আমার কোথাও যেন মনে হয় অন শট তার বাইরেও কোথাও একটা সুবান এমন একটা কিছু করে বা আমি আসলেই ওরকম, সবার খুব ঠিক লাগে, মানে
সবাই অন্যভাবে আমাকে পায়, তো জানি না, তো বাকিটা আমার কলিগরা বলতে পারবে, তো বন্ধুরা বলে আমার আমার আমি হ্যাপি কি মরে গিয়ে আমার খুব একটা কষ্ট ওরকমভাবে হচ্ছে না, আমাকে ট্রিমেন্ডাস লেভেলের ফেয়ারওয়েল দেওয়া হয়েছে, মানে খাওয়ানো দাওয়ানো, মানে হিরো যুবরাজ সৃজনী মৌসুমি সুন্দরী সবাই মিলে আমার একটা বেশ আলাদা করে একটা ব্যাপার স্যাপার করেছে, একটা গান বাজনা সব কিছু দিয়ে মানে মানে একটা মাতিয়ে রেখেছিল আমাকে। শেষটা হচ্ছে একদিকে হোলি আর একদিকে আমি মারা গেছি, আমার ছবিতে মালা টালা পরানো, মানে এইসব মিলিয়ে মিশিয়ে একাকার অবস্থা, আমার দুঃখ আমার খারাপ লাগাটা কোথাও যেন একটা, ওরা আমাকে হ্যাপিতে বিদায় জানিয়েছে। চরিত্র অনুযায়ী এই সিরিয়ালে আমি সুন্দরীর বন্ধু, মানে বেস্ট ফ্রেন্ড, বয়ফ্রেন্ডও বলা যেতে পারে, কিন্তু এখন যে গল্পটা যাচ্ছে সেটা যে প্রোমোটা আমরা সবেমাত্র শ্যুট করলাম, যে আমি মানে হোলিতে আমি সুন্দরীকে রং মাখাচ্ছি, সুন্দরী আমার কাছে রং মাখতে চাইছে, এবং সুন্দরীর এক্স হাজব্যান্ড যেটা সৌর্য মানে যুবরাজটা প্লে করছে, ও টেনে সুন্দরীকে রংটা মাখিয়ে দেয়, বা সেটার পর কী হচ্ছে সেটা দেখতে গেলে তো মানে শোটাকে দেখতেই হবে। হ্যাঁ, একটু তেল মেখে মানে বাদুর মানে তোমার এমনি হার্বালগুলো এমনি উঠে যায় তাড়াতাড়ি, কিন্তু বাদুরের রং টং যদি থাকে তার জন্য নারকল তেল তো মাখতে হয়। দেখো আমার লাল রং খুব প্রিয়, তো যাদের যারা প্রিয় খুব বন্ধু তাদের লাল রং মাখাবো, আর যারা মানে এরকম তো নয় যে পছন্দ নয় বলে তাদেরকে রং মাখাবো না, পছন্দ নয় তাদেরকেও লাল রং মাখাবো। আমার লাইফে এরকম কেউ নেই যে আমি খুব একটা হেট করি কাউকে, তো দোলে সত্যি নতুন একটা চমক আসছে, আমি এতদিন ইন্ডিপেন্ডেন্টভাবে গানগুলোকে করতাম, আর সবাই জানে আমার গানগুলো মানে পৃথিবীর প্রত্যেকটা মিউজিক প্ল্যাটফর্মে, স্পটিফাই থেকে, জিও সেভেন থেকে, অ্যাপল আইটিউন্স থেকে শুরু করে প্রত্যেকটা প্ল্যাটফর্মে আছে, এবং মানুষ শুনছে, ভালো ফিডব্যাকও দিচ্ছে, কিন্তু আমি তো মানে গানটা খুব ভালোবেসে করি, আর অভিনয়ের আগে আমার গান গানের ঢোকা, তো এই প্রথম আমি জি আমাকে কন্ট্যাক্ট করে, মানে জি মিউজিকের লেভেল থেকে আমি প্রথমবার মিউজিক কোনো গান কম্পোজ করছি এবং গাইছি, তো সেটা আসছে, আমি তোমাদের কাছে প্রথম বলছি, 10 তারিখে আসছে, 10th March রিলিজ হচ্ছে জি জি মিউজিক বাংলায়, তো গানের নাম রামধনু, অভিনয় আমি আছি, প্রান্তিক দা আছে, আর নতুন একটি ছেলে আছে উদয় বলে, তো এটাই। রঙ বরসে ভিগে সুন্দর বালি, রঙ বরসে চল, রঙ বরসে ভিগে সুন্দর বালি, রঙ বরসে ও, রঙ বরসে ভিগে সুন্দর বালি, রঙ বরসে। এইবার বাকি গান শোনার জন্য আর বাকি আমরা ভাঙ্গে কী করছি সেটা দেখার জন্য কিন্তু সুন্দরী দেখতে হবে, কারণ আমাকে তো আমার বর রং টং মাখিয়ে ভূত করে দিয়েছে, আরও মাখাবে, আমিও মাখিয়ে দিয়েছি, এখনও আমার মানিনীর সাথে রং খেলা বাকি আছে, আমার দাদা ভাই ওর সাথেও আমার রং খেলা বাকি আছে, তো আমরা রং খেলতে থাকবো, দেখবেন আপনারা কী কী মানে কত রকমভাবে আমরা এনজয় করি সেটা অবশ্যই দেখবেন, আর ভাঙ তো খাওয়া হবেই, আর আপনারাও কিন্তু ভাঙ খাবেন, দোলে কিন্তু ওটা খুব মাস দেখা হচ্ছে, মানে আমরাও নেশা করবো আপনাদেরও নেশা করিয়ে দেব, কিন্তু নেশা করিয়ে প্রত্যেক দিন কিন্তু সান বাংলায় রাত 8টায় সুন্দরীটা কিন্তু দেখতে বসতে হবে, এইটা কিন্তু কেউ বলবেন না। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।